তো আমার সাথে রয়েছে তিতলি, তোমরা ওকে খুব ভালোভাবেই চেনো। তো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সকলকে। তো সন্ধ্যা দিয়ে মোটামুটি একটু হালকা পাতলা রেডি হয়ে গেছি আমরা, আর এখন আমরা যাচ্ছি। ঠিক আছে, চাপ নেই, ও এখন ফোন চালাচ্ছে, এখন বোঝো। না না, ঠিক দেখেন, চলেন একজন আসবে। তো মামনিও রেডি, মানে মোটামুটি আমরা তিনজন যাচ্ছি, মামনি, আমি আর তিতলি। তো চলো মেলাই, চলো মেলাই গিয়ে দেখা হবে। আমরা না, আরো বৌদি আছে, আরো আছে মাসিমণি, হলো নাকি মাসি বেবি মাসিমণি, তাই তো? হ্যাঁ, আর এই যে আরো আছে সবাই, দিদা ওই যা বলে পুরো অঙ্ক আছে। তোমরা তো মেলাই যাচ্ছো, আমি তো মেলাই যাচ্ছি না। দিদিকে মেলায় নিয়ে যাওয়া হচ্ছে না বলে দিদি মনের দুঃখে কোনায় ঢুকে যাচ্ছে। আচ্ছা তুমি অবসরে গিয়ে বলো, ঠিক আছে? তো যাই হোক, চলো মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে। কেন ভাই যাবো, একসাথে যাবো সবাই মেলায়। চলো নামো, নামো টোটো থেকে নামো। তো মেলা বসবে না, মেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মোটামুটি মেলায় এসে আগে ফটো তোলা শুরু হয়ে গেছে। আর এই দেখো কি দারুন দারুন কানের ব্যান্ড সব দোকান, কি ভালো লাগছে, মনে হচ্ছে সব কিছু কিনে নিই। তো মেলা শুরুর প্রায় প্রথম সপ্তাহতেই চলে এসেছি মেলাতে। আর এই দেখো, এটা যেহেতু সেলের মেলা, চৈত্র মেলা, আমাদের সোনালী বনগাঁ সোনালী মাঠের সেলের মেলা, তো মোটামুটি সব মানে ড্রেসগুলোতেই কিন্তু নাম দাম লিখে দেওয়া হয়েছে, কোনটার কত দাম। তো নিতে দেখতে সব সুবিধা হবে, হ্যাঙ্গারে যেভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, আর সবই তো খুবই ভালো লাগছে। জাস্ট দেখো, আমি তো পুরো অবাক হয়ে গেছি, এত সুন্দর কানের, মানে এত সুন্দর সব সেট, আর কি বলবো, সবটাই আমার কাছে কি বলবো, বিরাট ভালো লেগেছে। আর এই যে বাচ্চাদের গাড়ি, ওইদিকে ডিস্কো রয়েছে, এইদিকে ট্রেনের মতো, এটা আমি কখনো উঠিনি, অতটা নামটাও জানি না, বাচ্চাদের জিনিসগুলোই বেশি আছে আর কি। আর ওই যে নাগরদোল্লা, এটা নেক্সট যেদিন আসবো সেদিন তো উঠবোই, আজ উঠবো না, কারণ আজ শরীরটা অতটা সাথ দিচ্ছে না, ভালো লাগছে না আর কি, তার জন্য ভাবছি আজ আর উঠবো না। তো সব মেলাতেই কিন্তু এগুলো দেখা যায়, এই যে বেলুনগুলো আছে, বন্দুকে যে গুলি থাকে ওটা দিয়ে ফাটাতে হবে আর কি, তো ফাটাতে পারলে প্রাইজও থাকে। তো চলো দেখা যাক কি হয়, ফার্স্ট মামনি ট্রাই করুক, তারপর আমি ট্রাই করব। এটা আমার কিন্তু খুব একটা ইচ্ছা ছোট থেকে, পূরণ হয়নি এখনো পর্যন্ত, হয়নি, দেখা যাক, মামনি খেলার পর আমি খেলবো, ইচ্ছা আছে। হ্যাঁ ফেটেছে, এটাও ফেটেছে, এটা আর হয়নি, যাই হোক সবটাই যে হবে এমন কোনো কথা না। হ্যাঁ এটা ফেটেছে একদম শেষের দিকে, ভাবাই যায়নি, যাই হোক আমাকে খেলতে বলছে, চলো দেখি। তো এই যে মামনির পর এবার আমি চলে এসেছি, আমরা খেলবো। এখন যেখানে খেলছি এখানে কি বলতো, 20 টাকায় 5টা মতো ফাটানো যাবে, এরকম এখানে কোনো গিফট টিফটের কোনো কিছুরই ব্যাপার নেই, মোটামুটি খেলছি আর কি, ভালো লাগে, খুব শখ ছিল। তো বন্দুক নিতে গিয়ে টেরা বেকাও হয়ে যাচ্ছি, আর সবগুলোই কিন্তু ফেটেছে, মাঝে একটাই, একটাই বাদ গেছে, আর তাছাড়া মোটামুটি সবই ফেটেছে। একবার গেলে
আবারও নেমেছি। মামনি বললো ফ্যান বাবু এখানে এই যে সিস্টের ব্যাপারগুলো আছে যে এত বেলুন দেখছে এই সাইডে চৌকো করে যেগুলো রাখা আছে এর মধ্যে মাত্র কিছু কিছু বেলুনে যা হোক সিস্টে আছে ওখানে কুপন আছে। তো চলো এটা হচ্ছে 20 টাকায় মাত্র 3টে দেখাতে হবে। প্রথমে তো আমি ভাবছি ফাঁকা ফাঁকা ফাটবেই না প্রথমত, বাট ফেটেছে ফেটেছে। আর দ্বিতীয়ত ফাটলেও কোনটাতে গিফট আছে কোনটাতে নেই মানে কোনো শিওর না আমি কিছু পাবো কিনা। তো চলো দেখা যাক, এটা তো গেম না, হার জিত তো থাকবেই। এটা ফাটেনি ব্যাড না। তো দেখা যাক আর একটা আছে অপশন। মজুরিত প্রতিযোগিতা বিভাগ হয় যারা এখনো নাম নথিভুক্ত করেননি অবিলম্বে মঞ্চের পাশে এসে নাম নথিভুক্ত করবেন। তো ফেটেছে যেটা, যাই হোক দেখা যাক কি আছে না আছে, চলো সেটাও তোমাদেরকে দেখাবো। হ্যাঁ কিছু তো বেঁধেছে, কি বেঁধেছে? আচ্ছা ছাকনি পেয়েছি একটা। বন্ধুরা দেখো কত সুন্দর সব চায়ের ভাত সাজিয়ে রেখেছে, আর এখানে জলটা কিভাবে হিট করছে দেখো তোমরা। আমার ফ্যামিলির সবাই এত আমাকে ভালোবাসে যে আমাদের রিলেটিভ সব রিলেটিভরাও আমাকে প্রচণ্ড ভালোবাসে। বৌমা এখান থেকে খাও, মামনি বলছে বাবু এখান থেকে খা। তো দেখছো এটা হচ্ছে বাচ্চাদের মিকি মাউস, যেখানে আমার খুব ইচ্ছা আর এই যে মকটেল, মানে কি বলবো, আমি প্রথমবার মানে খেতে চাইছিলাম না, বাট বিকি জোর করে খাওয়ানোই আমি কিন্তু পুরো ফিদা হয়ে গেছি, আমার খুব ভালো লাগে। তো এখন মেলায় লোকসংখ্যা যথেষ্ট কম আছে, আর আমি আমাদের এই বনগাঁর সোনালী মাঠের চৈত্র সেলের মেলাটা যতটা পাচ্ছি মানে ততটা ক্লিয়ারভাবে ভিডিওটা করে এডিট করে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু যখন মেলাতে প্রবেশ করেছিলাম তখন কিন্তু আমরা একটা রোড দিয়ে গেছিলাম, তো সে রোডটা অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। দিয়ে মেলার যে এক সাইডে যা মিকি মাউস বাচ্চাদের যা যা ওঠার জিনিস আছে, বড়দের নাগরদোল্লা প্লাস ডিস্কো, মোটামুটি সবটাই দেখিয়ে দিয়েছি, আর একটু চাও খেয়ে নিয়েছি। আর এখন আর একটা রো, মোটামুটি দুটো রো হয়েছে, তো সেটা দিয়েই আর কি বেরোচ্ছি। মেলায় প্রবেশ করেছি একটা রো দিয়ে, আর বেরোনোর টাইমে কিন্তু আর একটা রো দিয়ে আসি। তাহলে কী হচ্ছে, পুরো মেলাটাই কিন্তু আমি তোমাদেরকে পুরোটাই শেয়ার করলাম। যারা যেসব ফ্রেন্ডরা আমার দূরে থাকো, আমার ভিডিও দেখো, তাদেরও কিন্তু বনগাঁ চৈত্র সেলের মেলাটা পুরোটাই কিন্তু ক্লিয়ারলি দেখা হয়ে গেল। কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। তো বাড়ি ফেরার পথে জিলিপি নিয়েই আজকে কিন্তু ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবারও মেলায় আসার ইচ্ছা আছে। তো সাথে থাকো, পাশে থাকো, টাটা।